বদলে গেছে চাঁদপুর, বদলে গেছে মেঘনার ভাঙন কবলিত উপকূলীয় মানুষের জীবনযাত্রা। এখন কি ভালো আছেন আপনারা? এখন কমিউনিটি ক্লিনিক কত হয়েছে? গেলে চিকিৎসা পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর বিদ্যুৎ আছে ঘরে ঘরে। সমগ্র বাংলাদেশের সাথে তালে তাল মিলিয়ে পাল্টে গেছে ইলিশের বাড়ি চাঁদপুর। আর্সেনিকের বিষাক্ত নীল দংশনে একসময় কচুয়ার সাধারণ মানুষ ছিল জর্জরিত। এ অঞ্চলের মানুষের জন্য ভূগর্ভস্থ পানি শোধনাগার স্থাপন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। নদী চর জলাশয়ে পূর্ণ মতলব উত্তর উপজেলা এখন সম্পূর্ণরূপে ভূমিহীন মুক্ত। নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষায় মতলব মেঘনা ধনাগদা 23.83 কিলোমিটার বেড়িবাঁধের সম্পূর্ণ আধুনিকায়ন করেছে সরকার। চাঁদপুর জেলাতেই প্রতিষ্ঠিত হয়েছে নিজস্ব মেডিকেল কলেজ। এখন আর মেধাবী শিক্ষার্থীদের চাঁদপুর ছেড়ে ঢাকা চট্টগ্রাম গিয়ে ডাক্তারি শিক্ষায় শিক্ষিত হতে হয় না। চাঁদপুর জেলা শহরের মহাদেব গাছতলা যাত্রা শুরু করেছে নবনির্মিত মেডিকেল কলেজ। অন্যদিকে 26.60 কিলোমিটার দীর্ঘ বাবুরহাট পেন্নাই সড়ক, 93.03 কিলোমিটার দীর্ঘ জেলা সড়ক, 10টি সংযোগ সেতু, 13.65 কিলোমিটার দীর্ঘ নানুপুর দোকানঘর হরিণা সড়ক ও চান্দ্রা হাইমচর সড়ক উন্নয়ন প্রকল্প চাঁদপুর সদর ও হাইমচরের যোগাযোগ ব্যবস্থায় এনেছে বিপ্লব। বর্তমানে ডাকাতিয়া নদীর উপর জেলার সবচেয়ে বৃহৎ দৃষ্টিনন্দন ব্রিজ ভাষা সেতুর কাজ চলমান রয়েছে, যা শেষ হলে মহামায়া বাকিলা জিসি সড়ক থেকে ছোট সুন্দর ও ফরিদগঞ্জের ইসলামপুরের সাথে সংযোগ ঘটবে। এই ভবিষ্যৎ পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন চাইলে ভরসা রাখুন নৌকায়। উন্নয়নের এই মহাজোয়ারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাঁদপুর জেলার নৌকার মাঝিদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।